হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে ভালোবাসায়। তো যারা আমার চ্যানেল দেখি মতো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এভাবে পাশে থাকবেন, সাপোর্ট করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আগে আপনারা ভিডিও দেখতে পারবেন, নোটিফিকেশান পাবেন। अभी रेस्ट ले रहे हैं, रेस्ट, बहुत गर्मी है ना अभी थोड़ा, और देखो कितना रेस्ट लेंगे वो अभी। चलो हटी 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 এই ঘরটা আমরা মানে অনেক ছোটবেলায় তখন থাকতাম, আর এই দুর্গাপূজা বাবার যখন জবে ছিল অন্য জায়গায় তখন দুর্গাপূজার সময় আমরা আসতাম ঠাকুমা সবাই মিলে এখানে, আমরা তখন আমরা অনেক ছোট। এই যে এখানে দেখছেন এইটা হচ্ছে রান্নাঘর, তখনকার দিনে দেখে বুঝতেই পারছেন রান্নাঘরটা কিরকম। আর রুমটা মানে এখন অবস্থা খারাপ, এগুলোকে সব ঠিক করা হবে। এই যে দেখতে পাচ্ছেন এই বন্ধ, এই দেখুন এই যে জানলা, তখনকার দিনে জানলা, এই দেখুন মাটির ঘর, তখন আমার ঠাকুমার থাকতো এই ঘরে, ঠাকুমার ঘর, তখনকার দিনে জানলা, এই ঘরগুলো এখন ফাঁকা, এগুলো সব ঠিক করা হবে। এই এই ঘর আরো আছে, এই যে আছে, এই যে এখানে একটা ঘর, এইগুলোতে আমার ঠাকুমার থাকাকালীন তখন এখানে আমরা ছোটবেলায় এখানে থাকতাম তখন, এখন এগুলো ঠিক করা হবে, ঠিক করে এগুলো রাখা হবে যেহেতু স্মৃতি ঠাকুমার কালের ঘর। আর একটা আছে, আর একটা আছে, বিড়ালগুলো এখানেই বাচ্চা দিয়েছিল, এই যে এইখানে একটা আমার তো এখন এগুলো এগুলো দেখাতেও ভয় লাগে। এই দেখো মাটির ঘর, এখানে খুব আরাম কিন্তু ঠান্ডা থাকে ঘরগুলো, গরমের মধ্যে কিন্তু এই ঘরগুলো ঠান্ডা থাকে, দেখতে পাচ্ছেন এখানে জানলাগুলো, দেখা যাচ্ছে রাস্তার ধারে জানলাগুলো কাঠের জানলা, এই ছোট ছোট এরকম জানলা, এটা দুতলা ছিল, ওর উপরেও ছিল, ওর উপরেও ছিল, কিন্তু এগুলো সব ঠিক করা হবে। আর বাইরে এখন এখন যা আছে এখন দেখে আছে পুরো এদিকটা, এদিক এদিক এখন দেখতে পাচ্ছেন পুরো চেঞ্জ করা সব, অত দূর পুরো সীমা অত দূর পর্যন্ত এখন দেখুন। That's it.